ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো গায়ের মেয়ে শহরের ছেলে নিয়ে। নাটকটি প্রচারিত হচ্ছে ঈগল মিউজিক পাচ্ছে এবং নাটকে অভিনয়ে রয়েছেন রাবিনা, আজমাইন এবং ফারিহা। গায়ের মেয়ে শহরের ছেলে পার্ট থ্রি জানার আগে গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের পার্ট ওয়ান এবং পার্ট টু সম্পর্কে আমি আপনাদের একটু জানাতে চাইব। গায়ের মেয়ে শহরের ছেলে পার্ট ওয়ানে দেখা যায় যে রাবিনা ছোট আম্মার সাথে শহরে আসেন। এখানে বেশ কিছু কমেডি সিনস দেখা যায় যেগুলো সত্যিই হাস্যকর। আজমাইন রাবিনাকে একদম পছন্দ করে না প্রথম থেকে। তারপর শেষের দিকে দেখা যায় যে আজমাইনের বাবা ও মা মিলে রাবিনার সাথে তার বিয়ে দিয়ে দেন, যদিও আজমাইনের আগে থেকেই একজন গার্লফ্রেন্ড ছিল। এখন গায়ের মেয়ে শহরের ছেলে পার্ট টুতে দেখা যায় যে আজমাইন রাবিনাকে অনেকবার মায়ের সামনে তার অযোগ্য প্রমাণ করতে চান, কিন্তু তা সম্ভব হয় না। মধ্যখানে একটা সিনে আমরা দেখতে পাই যে আজমাইন রাবিনাকে রাস্তায় ফেলে আসেন, কিন্তু রাবিনা ছোট আম্মার বুদ্ধির কারণে ফিরে আসতে সক্ষম হন। শেষের দিকে দেখা যায় যে আজমাইন রাবিনাকে অনেক ইনসাল্ট করেন, ফলে একসময় রাবিনা নিজ ইচ্ছাতেই বাড়ি ছেড়ে চলে যান। তবে যাওয়ার আগে দারোয়ানের কাছে একটা চিঠি লিখতে বলেন, যেখানে তিনি বলেন যে গায়ের মেয়ে আর শহরের ছেলে কখনোই এক হতে পারে না। নাটকটি ছিল ভীষণই হাস্যকর, যদিও এটা অনেকটাই আনরিয়েলিস্টিক। গায়ের মেয়েরা যতটাই অশিক্ষিত হোক না কেন, তারা এতটাও বোকা হয় না যে তারা দুনিয়া বুঝতে পারবে না। অভিনেতাদের অভিনয় ততটা বাস্তবসম্মত না হলেও রাবিনা আপুর অভিনয়টা অনেক সুন্দর ছিল। এখন নাটক প্রেমীরা সবাই অধীর আগ্রহে বসে আছেন যে পার্ট থ্রি আসবে কি না। তবে আমি অনুরোধ করব ঈগল মিউজিক ওয়াচকে যত দ্রুত সম্ভব আমাদের পার্ট থ্রি উপহার দেওয়ার জন্য, কারণ আমরা নাটক প্রেমীরা এর জন্য অধীর অপেক্ষায় বসে আছি। যখন তারা নাটকটি আপলোড করবেন তখন আপনাদের সকলকে নাটক দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। If you like the video, subscribe to my YouTube channel and do not forget to like, share, comment it.